যে তোমাকে অতিরিক্ত বোঝাচ্ছে একবার তাকে বোঝার চেষ্টা করো, বাকিটা বুঝে যাবে। আমার দৃঢ় বিশ্বাস পরবর্তী উক্তিটির যুক্তি তুমি ভেতর থেকে বুঝে যাবে। যাদের সে অর্থে কোনো লক্ষ্য স্থির নেই, তারাই স্থির হয়ে তোমায় লক্ষ্য করছে। এবার তুমি যদি তাদের দিকে লক্ষ্য করো, তাহলে তাদের উক্তিতে, তাদের যুক্তিতে, তাদের কটুক্তিতে তুমি অস্থির হয়ে যাবে। আর এইরূপ অস্থিরতার জন্য তুমি তোমার জীবনের প্রধান গোল থেকে ডিফোকাস হয়ে যাবে। তাই নিজেতে মন দাও, নিজেতে ডুব দাও, নিজের সঙ্গে থাকো, কারণ তোমাকে তোমার সঙ্গে থেকেই এগোতে হবে তোমার লক্ষ্যতে। তবে এই মুহূর্তে আমি না এগিয়ে জানাতে চাই, নমস্কার, সালাম, আদাব, হায়, হ্যালো, আমি অপূর্ব রায়, ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে এই বর্তমান পরিস্থিতিতে। এই বর্তমান পরিস্থিতিতে দেখব আমার কাছে কোন রূপ সুন্দর প্রশ্ন আছে। নাম দিয়া সেনগুপ্ত, বয়স 28, ঠিকানা বালিগঞ্জ, কলকাতা। প্রশ্ন, আমার এক প্রিয় বান্ধবীর বিবাহিত সম্পর্কের সরকারিভাবে বিচ্ছেদ হয়েছে, প্রধান কারণ সেম প্রফেশন। আমার প্রশ্ন, স্বামী স্ত্রীর কি একই প্রফেশনে থাকা উচিত নয়? বেশ, দেখুন, হাজব্যান্ড ওয়াইফের সেম প্রফেশনে থাকা উচিত কি উচিত নয় সেটা বলার আগে বোঝা উচিত, সেম প্রফেশনে থাকলে কেন ইগো আপডেট হয়। এর জন্য একটু ইতিহাসে যাওয়া যাক। সরকারিভাবে বিবাহিত জীবনে পা দেওয়ার আগে হতে পারে এই ওয়াইফ যখন মেয়ে ছিল, যখন গার্লফ্রেন্ড ছিল, বা কোনো একটি মানুষ ছিল, সে হতে পারে তার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য এই পুরুষটির হাত ধরেছে। আবার এটাও হতে পারে এই পুরুষটি যখন বয়ফ্রেন্ড ছিল বা মানুষ ছিল, বিবাহিত জীবনে পা দেয়নি, তখন নিজের স্বপ্ন পূরণ করার জন্য এই মানুষটির হাত ধরেছে। আবার এটাও হতে পারে যে দুজন দুজনে মিলে একটা গোল ঠিক করেছে যে আমরা একই প্রফেশনে আছি, সুন্দরভাবে এগোবো, সরকারিভাবে সামাজিক নিয়ম অনুসারে বিয়ে করব। কিন্তু বিয়ে করার পর ইগো কেন আপডেট হয়? এক্ষেত্রে হতে পারে হাজব্যান্ড বেশি এগিয়ে যাচ্ছে, হাজব্যান্ড বেশি ইনকাম করছে। আবার এটাও হতে পারে ওয়াইফ বেশি নাম করছে, বেশি ইনকাম করছে, বেশি এগিয়ে যাচ্ছে। এই হাজব্যান্ডের এগিয়ে যাওয়া বা ওয়াইফের এগিয়ে যাওয়া হাজব্যান্ড সহ্য করতে পারছে না বা ওয়াইফ সহ্য করতে পারছে না। আর এই সহ্য করতে না পারার পিছনে প্রধান কারণ হলো হারিয়ে যাওয়ার ভয়, অস্তিত্বহীনতা, যে আমার হাজব্যান্ড ডেভেলপ করছে, আমার হাজব্যান্ডকে সবাই চিনছে, আমার হাজব্যান্ড এগিয়ে যাচ্ছে, আমার হাজব্যান্ডের প্রমোশন হচ্ছে, আমার হচ্ছে না, তাই আমি অস্তিত্বহীনতায় ভুগছি। এবং এই অস্তিত্বহীনতার জন্য ইগো নামক সফটওয়্যারটি আপডেট হচ্ছে। এটা আবার হাজব্যান্ডের ক্ষেত্রে হতে পারে। এই ইগো যখন সম্পর্কের মধ্যে আপডেট হয়, তারপর থেকে সম্পর্ক ভাঙতে শুরু করে। তাহলে এবার সবচেয়ে বড় প্রশ্ন, সেম প্রফেশনে থাকা কি উচিত নয় হাজব্যান্ড ওয়াইফের? অবশ্যই উচিত। আপনার আশেপাশে, আপনার রিলেটিভসদের মধ্যে, আপনার বন্ধু মহলে, আপনার পাড়া প্রতিবেশীদের মধ্যে দেখবেন অনেক হাজব্যান্ড ওয়াইফ একই প্রফেশনে আছে, বহু বছর ধরে আছে, কিন্তু তাদের মধ্যে সে অর্থে কোনো বিচ্ছেদ হয়নি বা সে অর্থে কোনো বড় ঝামেলার সৃষ্টি হয়নি। তাহলে এদের কেন হলো? এদের হলো ওই, এরা একে অপরকে জড়িয়ে ধরে উঠতে চেয়েছিল, একে অপরের ঘাড়ে মাথা দিয়ে লাভ দিতে চেয়েছিল, এবং যখন সেটা পারেনি তখনই সে নেগেটিভ জোনে চলে গিয়েছে এবং খিটখিটে হয়ে গিয়েছে, হাজব্যান্ডকে বা ওয়াইফকে খারাপ কথা বলছে, নিজেকে ছোট ভাবছে, এবং নিজে আরও বড় কিছু করার জন্য ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। তবে হ্যাঁ, তুমি বিবাহিত জীবনে পা দাওনি, এখনও স্ট্রাগল করছো নিজের স্বপ্নকে নিয়ে। তুমি যদি ভেবে থাকো যে নিজের ওয়াইফকে বা নিজের হাজব্যান্ডকে একই প্রফেশনে রাখবে বা একই প্রফেশনের কোনো মানুষকে জীবনসাথী বা জীবনসঙ্গিনী হিসাবে চুজ করবে, পছন্দ করবে, সিলেক্ট করবে, তাহলে সর্বদা মাথায় রেখো যে হাজব্যান্ড ওয়াইফের এই দুজন মানুষের গোল যেন এক জায়গায় থাকে, যে সংসারটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব, দুজনে ভালো থাকবো ভিতর থেকে, পৃথিবীর মানুষকে কিছু করে দেখাবো, কিছু গড়ে দেখাবো, কিছু ধরে দেখাবো। কোনো সময় এটা ভাববেন না যে হাজব্যান্ড এগিয়ে যাচ্ছে বলে আমি ছোট হয়ে যাচ্ছি। মাথায় রাখবেন আপনি এবং আপনার হাজব্যান্ড, আপনি এবং আপনার ওয়াইফ দুজনে মিলে একটি প্রাণ, এবং আপনাদের বিষয় হলো একটি। হতে পারে আপনি দুজনে মিলে ফটোগ্রাফি করছেন, ভিডিওগ্রাফি করছেন, ডিরেকশন দিচ্ছেন, বা কোনো একটি দোকান চালাচ্ছেন, অন্য কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। দুজনার গোল যেন এক জায়গায় থাকে, যে আমাদের ব্যবসাকে,
আমাদের প্রফেশনকে আমাদের স্বপ্নকে নিয়ে এগিয়ে যেতে হবে এবং দুজনকে সুস্থ থাকতে হবে। যখন দুজনের গোল এক জায়গায় থাকবে তখন দেখবেন ইগো আসবে না, ঝামেলা আসবে না, ঝঞ্ঝাট আসবে না। যখন দুজন দুজনকে গুরুত্ব দেবেন, দুজন দুজনকে সাপোর্ট করবেন ভিতর থেকে, তখন দেখবেন নেগেটিভিটি আসবে না। আপনার হাজব্যান্ড এগোচ্ছে মানে আপনি এগোচ্ছেন, আপনার ওয়াইফ এগোচ্ছে মানে আপনি এগোচ্ছেন, আদতে আপনাদের বিষয় এগোচ্ছে, আদতে আপনারা এগোচ্ছেন। এটা যখন আপনাদের ভিতরে থাকবে তখন দেখবেন ইগো আসবে না। বোঝাতে পারলাম? আশা করছি আপনি এবং তুমি বুঝতে সক্ষম হয়েছেন। তাই আশেপাশের কাউকে দেখলেন যে সেম প্রফেশনে থাকার জন্য ডিভোর্স হয়েছে, তাই বলে আপনি আপনার সেম প্রফেশনে থাকা বয়ফ্রেন্ডকে, সেম প্রফেশনে থাকা গার্লফ্রেন্ডকে ব্রেকআপ করবেন বা তার দিকে খারাপভাবে তাকাবেন, তাকে খারাপ কিছু বলবেন বা এই বিষয় নিয়ে নেগেটিভিটি নিজের ভাবনা চিন্তায় ছড়াবেন, তাহলে আপনি ভুল করছেন। আমার দৃঢ় বিশ্বাস এইরূপ ভুল আর করবেন না। খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন, হ্যাপি থাকবেন ভেতর থেকে। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন এবং অসহায় অবলাদের পাশে থাকবেন। ধন্যবাদ আপনার এবং তোমার মূল্যবান সময়ের জন্য।